এইটা তো দেইতা তাহলে পিকিদের বাড়িতে পূজো হয়েছে কিসের তো নিস্তান হলো না মহারাজা বসে এখন স্কুলে ড্রেস ট্রেস পরে খেতে বসেছেন কিন্তু মুখ আর চলছে না এইদিকে অলরেডি টাইম হয়ে গেছে স্কুলে তো যাই হোক আর ওই যে সাহাবাবু ওইদিকে বসেছেন অফিসের কাজ করতে তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আমি এখন হচ্ছে ফ্রি আমারই হচ্ছে কোনো কাজকর্ম নেই জীবনে তো যাই হোক তো চলো একে তাড়াতাড়ি আগে স্কুলটা পাঠাই তারপর আবার ফিরে আসবো তোমাদের কাছে তো আজকে লাস্ট এক্সাম ওরাল আছে তো চললেন এখন যা তুই জুতোটা পর হোয়াট ইজ দ্যাট পরে করবি ওরাল আছে তবে কিছুটা নিশ্চিন্তে মতো শান্তি এতটা ওকে নিয়ে আর চাপ হবে না ওকে পড়ানো এসব নিয়ে একটু শান্তি একটু ওকেও ছাড়া হবে যাতে কিছুদিন একটু ও খেলতে খেলতে পারে বেশি করে তো যাই হোক তো চলো এবার হচ্ছে আমার টাইম কাজে লেগে পড়ি সকাল থেকে তারপর আবার অফিস আছে অফিসে বসতে হবে তার আগে সব কাজ করবো তো অনেক দিন ধরে ভাবছি একটা কথা যে আবার শুরু করব যোগাটা যোগা তো বেশি আমি করতাম না কিন্তু সূর্য নমস্কার এগুলো করতাম আগে তো এখন অনেক দিন প্রায় বন্ধ করে দিয়েছি কিন্তু ভাবছি এবার তো আস্তে আস্তে বয়স হচ্ছে বুড়ি হচ্ছে আস্তে আস্তে তো এটা করা দরকার তো ভাবছি শুরু করব তো দেখি তোমরা কি বলো জানিও তোমরা হয়তো অনেকজনাই করো সবাই হেলথ কনসিয়াস আছো অনেকজনে তো তোমরা কী টাইপের বিশেষ করে যারা তোমরা মেয়েরা কী টাইপের করো নিজে ঘরে কী টাইপের যোগা করো বা কী টাইপের কী কী নাম আসনের নাম যদি কিছু তোমরা সাজেস্ট করো তো প্লিজ জানিও আমাকে তোমরা করো কি না তো আমি ভাবছি শুরু করব অনেক দিন ধরেই ভাবছি তো আর হয়ে উঠছে না কিন্তু ভাবছি না এবার নিজের জন্য একটু টাইম বের করতেই হবে তো দেখা যাক তো জানিও তোমরা এখন যাচ্ছি আদিকে আনতে বসতে পারছি 3:30 আর আজকে ওয়েদার একবারে ঠান্ডা ঠান্ডা মানে যাতায় ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ আমি আর একটা জ্যাকেটের মতো জ্যাকেট নয় যেগুলো কভার কোটের মতো যেগুলো হয় সেগুলো জেগিন্স যে বলে ওইগুলো পরেছি আর ঠান্ডা মানে আর মেঘ করেছে রোদ ওঠেনি কিচ্ছু না পুরো ঠান্ডা হয়ে আছে ওয়েদারটা তো যাই হোক তো এখন যাচ্ছি আদিকে আনতে আজকে পরীক্ষাও শেষ এসে তো কী করবে জানি না তোমরা দেখতেই পাবে সেটা তো চলো গিয়ে চটপট নিয়ে আসি আর বাইরের ওয়েদারটা দেখো পুরো ঠান্ডা কোনো রোদ খারাপ কথা না হ্যাঁ অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি অনেক কাজ আছে কাজ তার মধ্যে একটা হচ্ছে তোমরা জানো সেনসেশন 150K তো আর তাদের অ্যানিভার্সারি তো এই একটা সেলিব্রেশন আছে সানডে তো সেটার জন্য গিফট কিনতে বেরোচ্ছি আর একটা হচ্ছে কালকে আমার একটা দিদি সে আমাদের সঙ্গে কলেজেও পড়তো আর তার বাড়ি হচ্ছে রামপুরহাট আমার শ্বশুরবাড়ির কাছেই আর ব্যাঙ্গালোরও আমাদের সঙ্গে চাকরি করতো আগে তো তার সেকেন্ড বেবি হয়েছে তার সেকেন্ড বেবি হচ্ছে রাইস সেরিমনি তো তার জন্য গিফট কিনতে হবে কালকে তার ইনভিটেশন আছে তো কালকে পরপর পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো মানে অনুষ্ঠান আছে অনুষ্ঠান বাড়ি আছে যেতে হবে কালকে একটা রবিবার দিন সেনসেশন মানে পম্পি বৌদি ওদের অ্যানিভার্সারি সেনসেশন 150K সেলিব্রেশন তো চলো চটপট বেরোই যাই দেখি কী কী গিফট কিনবো জানি না কী করবো অনেক রাত হয়ে গেছে অলরেডি 7:30 বাজছে তো আগে গিফটটা কিনে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে এই দুটোই খেলছে পরীক্ষা শেষ খুব মজা না রে তোর খুব মজা আয় আদি এদি
এদিকে শোন জিমি জিমি এটা খুড়ল খেয়া নিয়ে খেল এটা ভিজে চাচি কিন্তু চাচা সাইকেল এই কি প্ল্যান মানে সাবান আরে ওইখানে রাখ না এটা ওর মাথা দিবে এই শোন এদিকে আমি আর বাবা বেরোচ্ছি একবার তোমার খেলা একটু একটু পরেই আর সাঁচি যাবে সাঁচি বাড়ি যাবে সাঁচির সঙ্গে বাড়ি যাবে পিকুয়ান্টি বাড়ি যাবে বুঝেছ এই তুই ওকে বাড়ি নিয়ে যাবি এই তো এই জ্যাকেটটা ওখানে পাঁচ মিনিট পরে চলে যাবি বাড়ি এরা যা খেলেছে আমার নিজেরই দেখে ভয় লাগছে আর এই সাহাটা হয়েছে জীবনটা শেষ করে দিলে জ্বলিয়ে পড়িয়ে আর শুধু ঝগড়া করে আমার সঙ্গে আর ঝগড়া করছে আর ওর জ্বালাতে মরে যাচ্ছি আমি শুধু ঝগড়া হচ্ছে আজকে তাও আবার ওর সঙ্গে বেরোতে হলো কেন তাহলে নাও তাহলে কি করবে যা ইচ্ছা হচ্ছে না পরের দিন একদিন দিয়ে দিতেন কি নিয়ে যাবো নি বাবা এখান থেকে খাওয়া তো এই কিনে টিনে নিয়ে ফিরলাম সবকিছু বাড়ি থেকে তোমাদের বলছি কি হয়েছে তো গিফট তো শুধু কালকে যে রাইস সেরিমনি আছে অন্নপ্রাশন তার জন্যই কেনা হয়েছে কিন্তু সেন্সেশন আর পম্পি আর হরিণ্যতার জন্য এখনও পর্যন্ত কিছু কিনিনি কিছু ডিসাইড করতে পারিনি তো জানি না দেখি কালকে ওখান থেকে ফিরে আসতে আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তারপর আবার বেরিয়ে কিনতে হবে তো দেখি কি কেনা যায় কি করা যায় চলো আদিকে দেখে গিয়ে করছে আদিনটা কিছু খাইনি ওর জন্য একটু নুডলস নিয়ে এসেছি ওটাই গিয়ে এবার নুডলসটা দেবো তার আছে টিকিদের ঘরে তো চলো দেখি বাইরে হয়ে যাবে এরকম গেট থেকে বাড়ি থেকে বাইরে নিত্যানন্দ না নিত্যানন্দের পুজো সেই পুজোর প্রসাদ খেতে গেলাম আদি প্রসাদ খাও একটুখানি হ্যাঁ ওটা খাও খাও না না ওইটাই খাওয়া গেছে নিত্যানন্দ গৌর নিতা এর পুজো করে ওরা তো পুজো ছিল তাই পায়ে মিষ্টি খেলে পেট অলরেডি ভরে গেছে আর তোমরা তো দেখলেই বাইরে বাজারে কি খেলাম তো ওই জন্যে একটু দেরি করে আজকে খাওয়া দাওয়া হবে কিন্তু যে মেন ব্যাপারটা হলো সেটা হচ্ছে বার্থডেটা যেটা কালকে রাইস সেরিমনি আছে যেটাতে আমরা যাবো সেটা অনেকটা দূরে তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে সকালবেলায় বেরোবো
তো সেটা সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর জন্য তো একটা জামা কিনলাম, জামা ফুল স্লিভ জামা, আর ওরা কিছু খেলনা যেহেতু খুবই ছোট কিনলাম, কিন্তু সেনসেশন 150K আর পম্পি আর অরিন্দার অ্যানিভার্সারি, তো সেটার জন্য স্পেশাল কিছু সিক্রেট আছে, স্পেশাল কিছু প্ল্যানিং হচ্ছে, তো দেখি সেটা এখন শেয়ার করবো না, শেয়ার করলে তোমরা জানো পম্পির বৌদিরা অরিন্দমদার দেখে নেবে ব্লগটা, বুঝে যাবে, তাই কিছু শেয়ার এখন করা যাবে না। তো কিন্তু তোমার আমি তো ব্লগটা করবোই, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, কি করছি কি না, কি প্ল্যান, কি সিক্রেট, তো সেটা তোমরা ওদের মানে সোমবারের ব্লগে সেটা যাবে, তোমরা সেটা সোমবার দেখতে পাবে কি কি করেছি, তাহলে কেন রবিবার দিন রাতে ওদের অনুষ্ঠানটা আছে, তো সোমবার দিন তোমরা দেখতে পাবে, জানতেও পারবে কি করেছি, কিন্তু যখন করব তখন তো ব্লগটা করবোই, সবটাই শেয়ার করবো ভালো করে ক্লিয়ার করে, কিন্তু খুবই আমি জানি তোমাদের খুবই ভালো লাগবে, ভীষণই ভীষণই কিন্তু অন্যরকম নতুন ধরনের, তো আশা করি ওদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। চলো তারপরে এখন রান্নাটা করবো। এই হলো আদির রাতের ডিনার, হ্যাঁ আদি হ্যাপি, এই রেডি আমাদের রাতের ডিনার, দেখতে পাচ্ছ সাহা বানিয়েছে চিকেনের পিস দিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, চিকেনের চিলি আইটেম বলতে পারো এটা, আর আদি খাওয়া এখনো শেষ হয়নি, এখনো মুখ চলছে তখন থেকে বসে বসে, তো আমি আর খাবো না, আমি তো শুধু এই চিকেনই দু তিন পিস খাবো, সাহা খাবে রুটি।